আধুনিক প্রযুক্তি মানুষকে দিয়েছে স্বাচ্ছন্দ্য, হয়তো মানুষকে করে তুলেছে আরো বেশি সৃষ্টিশীল। বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিদিন তৈরি হচ্ছে বহু দালান কোঠা, এর মধ্যে কিছু কিছু আপনাকে তাক লাগিয়ে দেবে। বিশ্বের চোখ ধাঁধানো 10টি বিল্ডিং নিয়ে থাকছে এবারের আয়োজন। রিপলির জাদুঘর, রিপলির বিলিভিটন নচের কথা হয়তো সবাই জানেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে রিপলির জাদুঘরটি তৈরি করা হয়েছে এভাবেই। ফাটল ধরা এই বাড়িটি দেখে মনে হয় এক্ষুনি হয়তো ভেঙে পড়বে। বিল্ডিং এর সামনে তৈরি করা হয়েছে ভাঙা ফোয়ারা এবং বেঞ্চ। মূলত 1812 সালে অরল্যান্ডোতে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পের স্মরণে তৈরি করা হয়েছে এই জাদুঘরটি, যে ভূমিকম্পে বহু বাড়িঘর বিধ্বস্ত হয়েছিল, বহু প্রাণহানি ঘটেছিল। জাদুঘরের ভেতরেও আপনাকে অভ্যর্থনা জানাবে ভূত প্রেতরা। মালির মসজিদ, আফ্রিকার দেশ মালির প্রাচীন শহর জেনেতে অবস্থিত এই গ্রেট মসজিদটি। আফ্রিকার স্থাপত্য রীতিতে তৈরি এই মসজিদটিকে সবচেয়ে আকর্ষণীয় এবং অনন্য সাধারণ নমুনা হিসেবে মনে করা হয়। জেনে শহরের বানি নদীর প্লাবনভূমিতে 13 শতকের দিকে প্রথম মসজিদটি স্থাপন করা হয়েছিল। পরবর্তীতে ওই মসজিদটি সংস্কার বা পুনর্নির্মাণ করা হয় একাধিকবার। 1800 সালের মাঝামাঝি থেকে মসজিদটি পরিত্যক্ত অবস্থায় ছিল বেশ কয়েক বছর। পরবর্তীতে 1907 সালে কাদার তৈরি ইট এবং কাদামাটির প্রলেপ দিয়ে ফের নির্মাণ করা হয় এই দুর্দান্ত স্থাপনাটি। এবার মসজিদের নকশায় রাখা হয় বিশালাকার 3টি মিনার। সৌভাগ্যের জন্য এই মিনারগুলোর চূড়ায় অস্ট্রিচ পাখির ডিম বসিয়ে দেওয়া হয়েছে। মসজিদটি টিকিয়ে রাখার জন্য প্রতি বছর ঘটা করে মসজিদে নতুন করে কাদার প্রলেপ দেওয়া হয়। ইউনেস্কো 1988 সালে মসজিদটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে অন্তর্ভুক্ত করেছে। টাইগার্স নেস্ট মনাস্টারি, হিমালয়ের কোলে বুদ্ধদের একটি পবিত্র জায়গা টাইগার্স নেস্ট মনাস্টারি। ভুটানের পারো উপত্যকায় নির্মিত পারো টাটাসং বা টাইগার্স নেস্ট মনাস্টারি তৈরির ইতিহাস বেশ আকর্ষণীয়। 8ম শতকের দিকে বৌদ্ধ ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি গুরু পদ্মসম্ভবা এখানকার একটি গুহায় ধ্যানে বসেছিলেন। তিনি টানা 3 বছর 3 মাস 3 দিন 3 ঘন্টা ধ্যান করেন। মূলত তিনি ভুটানে বৌদ্ধ ধর্মের প্রচলন করেন, যে কারণে এই গুহাটি ভুটানে বুদ্ধের অনুসারীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। 1692 সালে এখানে একটি মঠ নির্মাণ করেন ভুটানের তৎকালীন শাসক। অবিশ্বাস্যভাবে নির্মিত এই মঠটি সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফুট উপরে অবস্থিত। গিরি খাদের একেবারে গা ঘেঁষে নির্মিত এই মঠটিতে যাতায়াত বেশ দুর্গম। 1998 সালে এই মঠে লাগা আগুনে মূল্যবান চিত্রকর্ম এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শনের একটা বড় অংশ ধ্বংস হয়ে যায়। 2005 সালে সংস্কার করা হয় মঠটি। এই মঠটি বুদ্ধের অনুসারীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি তীর্থস্থান। দ্য পিয়ানো হাউস, চীনের হুয়াইনান শহরে বিশাল একটি পিয়ানোর আদলে তৈরি করা হয়েছে এই বাড়িটি, আর সামনের প্রবেশপথটি তৈরি করা হয়েছে স্বচ্ছ কাচের তৈরি একটি বিরাট বেহালার ভেতর দিয়ে। 2007 সালে হেফে ইউনিভার্সিটি অব টেকনোলজির উদ্যোগে নির্মাণ করা হয় এই নান্দনিক স্থাপনাটি। বিল্ডিং এর ভেতর রয়েছে মিটিং এবং কনফারেন্স সেন্টার। রাতের বেলা এই বাড়ির কাঠামো ঘিরে রংচঙে আলো জ্বলে উঠে, যা রাতের আধারে দুর্দান্ত দৃশ্যের জন্ম দেয়। ইউগিয়ং হোটেল, বিশ্বের সবচেয়ে উঁচু অসম্পূর্ণ বিল্ডিং হিসেবে খ্যাত এই স্কাইস্ক্রাইপারটি, এটি উত্তর কোরিয়ার পিয়ংইয়ং এ অবস্থিত।
105 তলা বিশিষ্ট 330 মিটার উঁচু এই বিল্ডিংটি নির্মাণ শুরু হয় 1987 সালে। উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সাং দেশটির শক্তিমত্তা প্রদর্শনের উদ্দেশ্যে আকাশ ছোঁয়া এই ভবন নির্মাণ শুরু করেন। অর্থনৈতিক মন্দার জেরে এই নির্মাণ কাজ 1992 সালে বন্ধ হয়ে যায়। 2008 সালে ফের নির্মাণ শুরু হয় ভবনটির। 2011 সালে ভবনের এক্সটেরিয়রের কাজও শেষ হয়, কিন্তু ভেতরের কোনো কাজ সম্পন্ন হবার আগেই আবার বন্ধ হয়ে যায় কাজ। এই ভবনে একটি হোটেল তৈরির কথা ছিল, যা 2011 সালে চালু হওয়ার কথা থাকলেও একাধিকবার তারিখ পরিবর্তন করা হয়। আশা করা হচ্ছে এ বছরই আবার শুরু হবে এই বিল্ডিংয়ের নির্মাণ কাজ, কিন্তু তা কবে ঘটে বা আদৌ ঘটে কিনা তা অনিশ্চিত। এখন পর্যন্ত বিল্ডিংটিকে শুধুমাত্র একটি খোলস বললেও ভুল হবে না। বুর্জ খলিফা এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং। সংযুক্ত আরব আমিরাতের দুবাই অবস্থিত এই ভবনটি, যা বুর্জ খলিফা নামে পরিচিত, 2004 সালে নির্মাণ শুরু হয়ে শেষ হয় 2008 সালে। 334,000 স্কোয়ার মিটার জায়গা জুড়ে তৈরি 163 তলার এই ভবনটির উচ্চতা 2,717 ফুট। এখানে চলাচলের জন্য রয়েছে 57টি এলিভেটর ও 8টি এসকেলেটর, একসাথে 30,000 মানুষের আবাসন, 9টি হোটেল এবং শপিং মল রয়েছে এই বিল্ডিংয়ে। বিল্ডিংয়ের সামনে তৈরি করা হয়েছে বিশাল একটি কৃত্রিম লেক। বুর্জ আল আরব। বুর্জ আল আরব বা আরবের স্তম্ভ হিসেবে খ্যাত এই বিল্ডিংটি বিশ্বের চতুর্থ উচ্চতম হোটেল। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সমুদ্র উপকূলে একটি কৃত্রিম দ্বীপের উপর তৈরি করা হয়েছে এই হোটেলটি। আরবের পুরনো পালতোলা জাহাজের অনুকরণে নির্মিত এই বিল্ডিংয়ের উচ্চতা 648 ফুট। আরব আমিরাতের শাসক শেখ নাহিয়ানের ব্যক্তিগত সম্পত্তি। এই বিল্ডিংটি নির্মাণ শুরু হয় 1994 সালে। 1999 সালে উদ্বোধন করার পর থেকে এটি সারা বিশ্বের মানুষের আগ্রহের বিষয়ে পরিণত হয়েছে। এই হোটেলটি তৈরিতে খরচ হয়েছে 650 মিলিয়ন মার্কিন ডলার। কানসাস সিটি লাইব্রেরি। কানসাস সিটি পাবলিক লাইব্রেরি মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরির কানসাসে এই লাইব্রেরিটি প্রতিষ্ঠিত হয়েছিল 1873 সালে। এই লাইব্রেরির মূল আকর্ষণ হচ্ছে দ্য কমিউনিটি বুকশেলফ, যেখানে 22টি বিভিন্ন ধরনের বইয়ের স্পাইন সাজানো রয়েছে। 25 ফুট বাই 9 ফুট সাইজের এই স্পাইনগুলোর নাম ঠিক করেছেন শহরের অধিবাসীরা। দূর থেকে দেখলে মনে হয় বিশাল আকৃতির কিছু বই রাস্তার ধারে সাজিয়ে রাখা হয়েছে। আবরাজ আল বাইত ক্লক টাওয়ার। সৌদি আরবের মক্কায় 2012 সালে নির্মাণ করা হয় বিশ্বের তৃতীয় উচ্চতম এই ভবন, যা আবরাজ আল বাইত বা মক্কা রয়্যাল ক্লক টাওয়ার নামে পরিচিত। এই বিল্ডিংয়ের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে সবচেয়ে উঁচুতে স্থাপন করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ঘড়িটি। 120 তলা বিশিষ্ট এই ভবনে রয়েছে হোটেল, কনফারেন্স সেন্টার, চাঁদ পর্যবেক্ষণ কেন্দ্র, ইসলামী জাদুঘর এবং মসজিদ, যেখানে একসাথে 10,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। আরও কিছু ছোট বড় বিল্ডিং বেষ্টিত এই ভবনের উচ্চতা 1972 ফুট। স্বর্ণ মন্দির। এটি শ্রী হরমন্দির সাহিব বা দরবার সাহিব নামেও পরিচিত। শিখ ধর্মের পবিত্রতম তীর্থস্থান এটি। ভারতের পাঞ্জাবের অমৃতসরে 1577 সালে এই উপাসনালয়টি নির্মাণ করেন চতুর্থ শিখ গুরু রামদাস। পঞ্চম শিখ গুরু অর্জুন পবিত্র জলাধারের কেন্দ্রে হরমন্দির সাহিব স্থাপন করেন। এখানে শিখদের ধর্মগ্রন্থ গ্রন্থ সাহিব রক্ষিত আছে।
1764 সালে উপাসনালয়টি পুনর্নির্মাণ করা হয়। উনিশ শতকের শুরুর দিকে মহারাজা রঞ্জিত সিং 750 কেজি স্বর্ণ দিয়ে মন্দিরটির উপরের অংশ আক্ষরিক অর্থেই মুড়ে দেন। 1984 সালে একটি সামরিক অভিযানের ফলে স্বর্ণ মন্দির বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। যে কোনো ধর্ম বর্ণের মানুষ এই মন্দিরে এসে উপাসনা করতে পারেন। মূলত শিখ ধর্মের মূল নীতি অনুসারে এই মন্দিরটি যে কোনো ধর্মের মানুষের জন্য উন্মুক্ত এবং রীতি অনুযায়ী এখানে দর্শনার্থীদের বিনামূল্যে খাবার সরবরাহ করা হয়। এটি বিশ্বের সবচেয়ে বড় লঙ্গরখানা হিসেবেও পরিচিত। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফ্রগ ক্রিয়েটিভসের সাথে।